আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুকিং স্টুডিও বাই মি চলে আসলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো বিয়েবাড়ি স্টাইলে শাহী জর্দা পোলাও রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে এবং সহজ লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এর জন্য প্রথমে একটা মিক্সিং বল নিয়ে নিলাম। মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিয়েছি। চালটাকে খুব ভালোভাবে কষলিয়ে কষলিয়ে প্রথমে ধুয়ে নিব। চালটাকে ভালোভাবে ধুয়ে এটাকে ফ্রেশ পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিট পর্যন্ত। এতে দেখা যাবে কি জর্দা পোলাওটা খুব ঝরঝরা হবে। আবারও পানি চুলায় পানি বসিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল, 1/4 টিস্পুন পরিমাণ জর্দার কালার দিয়ে পানিটা গলপ আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন গলপ চলে আসবে আগে থেকে যে স্টেনারে আমি পানির চালটাকে ঝরিয়ে নিয়েছি চালগুলোকে এর মধ্যে ঢেলে দিব। চালটাকে আমি প্রায় ঘুরি ধরে 10 মিনিট পর্যন্ত সিদ্ধ করব। এর মধ্যে আমার প্রায় 70% চালটা সিদ্ধ হয়ে যাবে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা স্ট্যানারের উপর পানি ঝরিয়ে দিব। আবারও চুলে একটি প্যান বসিয়ে দিব। জর্দাটা রান্না করার জন্য 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। দিয়ে দিব 1টা তেজপাতা, 3টা এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি, লং দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে একটু ভেজে নিব। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ কমলা রস দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিব, ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি, দিয়ে দিচ্ছি কিশমিশ 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে আমি মালটা নিয়েছি, তো মালটার খোসাটা ছাড়িয়ে এরকম কিউব করে তাও 1 টেবিল চামচের মধ্যে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। যখন চিনিটা গলে যাবে এরপর যে আগে থেকে ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিব এর মধ্যে। এই বিয়েবাড়ির শাহী জর্দা পোলাওটা তৈরি করা খুবই সহজ, তো আপনারা ঝটপট যে কোনো সময় কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। খেতে বেশ ভালো লাগে, তো আপনারা বাসায় খুব সহজে কিন্তু এই জর্দা পোলাওটা তৈরি করে নিতে পারেন। সময়ও কিন্তু খুব কম লাগে। তো এরই মাঝে কিন্তু আমার পোলাওটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জর্দা পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, তো দেখিয়ে বুঝতে পারছেন। তো এটাকে আমি আরও 1 মিনিট রেখে চুলা থেকে নামিয়ে নিলাম। তো এরই মাঝে তৈরি হয়ে গেলো বিয়েবাড়ির স্টাইলে শাহী জর্দা পোলাও। এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। এখন উপর দিয়ে আবারও কিছুটা কাঠবাদাম দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি। এতে দেখা যায় জর্দা পোলাওটা দেখতে খুব সুন্দর লাগে। এখন উপর দিয়ে কিছু বেবি সুইট দিয়ে দিচ্ছি। বেবি সুইটসের একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই মজাদার বিয়েবাড়ির স্টাইলে শাহী জর্দা পোলাও। তো আশা করছি সহজ রেসিপিতে শাহী জর্দা পোলাও রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। যে কোনো রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আবারও কোনো নতুন রেসিপিতে দেখা হবে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।